আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আশিক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মিরপুরে তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে নতুন আমাদের যে বিজনেস পার্টনাররা আপনারা আমাদের সাথে যুক্ত হন আপনারা অনেক সময় আমাদেরকে বলে থাকেন ভাই আমি তো নতুন যুক্ত হয়েছি কিভাবে ইনকাম করা যায় ইনকামটা আসলে কেমনে আসে অথবা আমাদের মার্কেটিং প্ল্যানটা কেমন এই জিনিসটা আমাদেরকে একটু শেয়ার করেন সেই জিনিসটা আজকে আমি শর্টকাটলি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই সুন্দর বোর্ডে তো আজকে আমি আপনাদেরকে মোটামুটি আমাদের ডিএক্সএন থেকে কিভাবে ইনকাম করতে হয় সেই ইনকামের বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ থেকে ইনকামটা আসে সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে খুব সহজ ভাবে দেখানোর চেষ্টা তার পূর্বে বলি আমাদের আপনি জানেন আমাদের হচ্ছে মূলত মালয়েশিয়ান একটা কোম্পানি যেটা উনিশশো তিরানব্বই সাল থেকে বর্তমান অব্দি অর্থাৎ বর্তমানে দুই সাল আজকে একত্রিশ বছর প্লাস তারা বিজনেস করছে ওয়ার্ল্ড ওয়াইড এবং যাদের বর্তমানে প্রায় দুইশো প্লাস কান্ট্রিতে চারশো প্লাস প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু আজকে কাজ করতেছে এখন কথা হচ্ছে যে এইখানে আমরা কিভাবে ইনকাম করতে পারি সেই জিনিসটা আমরা জাস্ট একটু সহজভাবে আমরা আজকে ওকে এখানে ইনকাম করার মূলত উপায় হচ্ছে দুটি দুইটি উপায় এই দুইটা উপায় কি আমরা জাস্ট একটু দেখি দেখুন এক নাম্বার হচ্ছে যে নম্বর ওয়ান যেটা সেটা হচ্ছে যে নগদ ইনকাম আপনি যদি নতুন হয়ে থাকেন এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই খুব ভালো করে দেখবেন এক নাম্বার হচ্ছে যে নগদ ইনকাম আমরা অনেক কোম্পানি দেখেছি যে কোম্পানিগুলো আমাদেরকে আসলে যে ইনকাম দিবে ওরকম কোন নিশ্চয়তা দেয় না বাট ডিএক্সএন আমাদেরকে দেয় আপনি যদি পাঁচশো টাকারও প্রোডাক্ট সেল করেন সেটার লাভ আপনি পাবেন আপনি যদি পাঁচ হাজার টাকার প্রোডাক্টও আপনি সেল করেন সেটারও লাভ আপনি পাবেন আপনি যদি এক লক্ষ টাকারও প্রোডাক্ট সেল করতে পারেন সেটা লাভ কিন্তু আপনি পাবেন ওকে এখন দেখুন এখানে নাম্বার ওয়ান নগদ ইনকাম কোম্পানি আমাদেরকে প্রথমে নগদ ইনকামের একটা সুযোগ দিছে এর পূর্বে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ফ্রি অবশ্যই আপনার রেজিস্ট্রেশন হবে অর্থাৎ ফ্রি আইডি থাকতে হবে আপনার জয়নিং থাকতে হবে আমাদের সাথে যে কোনো একটা আইডি অবশ্যই পার্সেন্ট লাভ করতে পারবেন অর্থাৎ এক একটা প্রোডাক্ট ধরেন আমাদের যে সাবানটা আমাদের এই সাবানটা কেনা মূল্য হচ্ছে যে আমাদের দুশো টাকা এবং যেটা আমরা মার্কেটে সেল করি তিনশো টাকায় তিনশো পঁয়ত্রিশ টাকা এর মাঝখানে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা আমাদের পঞ্চান্ন টাকা আমাদের হ্যান্ড ক্যাশ লাভ এবং এখান থেকে কোম্পানি আমাদেরকে এসবি দিচ্ছে পিভি দিচ্ছে হ্যাঁ সেই বিষয়টাকে আমি একটু পরে বুঝাই বলছি তার মানে একটা প্রোডাক্ট সেল করে আপনার কত টাকা লাভ হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা লাভ থাকবে এই লাভটা আপনি পৃথিবীর যেকোনো দেশ থেকে আপনি যদি সৌদি থাকেন বাহারান ওমান কুয়েত কথা সারা বিশ্বের যে কোনো দেশেই থাকেন না কেন আপনি কিন্তু এই লাভটা আপনি নিতে পারতেছেন অর্থাৎ আপনার চাকরি বাকরি পড়াশোনা তারপর হচ্ছে যে হাউস ওয়াইফ যদি হয়ে থাকেন অথবা আপনি যদি প্রবাসে থাকেন আপনি আপনার বাসায় যদি দশ হাজার টাকার প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করেন আপনি কিন্তু প্রত্যেকটা এরকম একশো দুশো তিনশো চারশো টাকা আপনি লাভ করতে পারছেন তাহলে একটা প্রোডাক্টে যদি পঞ্চান্ন টাকা লাভ থাকে একটা আমাদের একটা টুথপেস্ট আমাদের একশো টাকার মতো লাভ একটা ফেস ওয়াশ একশো পঁয়তাল্লিশ টাকা লাভ একটা কফিতে দুশো টাকা প্লাস লাভ তাহলে এক একটা প্রোডাক্ট থেকে যদি আপনার একশো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা যদি এরকম যদি লাভ আসে আপনার চাকরি বাকরির পাশাপাশি তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা বড় একটা অপরচুনিটি আমি মনে করি এবং এই যে সেলটা আপনি এখান থেকে করতেছেন এবং আপনার হ্যান্ড ক্যাশ যে লাভটা আপনি করতেছেন এই লাভের উপর এই যে এখানে যে সেলটা আপনি করতেছেন অর্থাৎ ডিপি রেটে ডিপি রেটে যে আপনি প্রোডাক্টটা কিনতেছেন এখান থেকে কিন্তু কোম্পানি একটা লাভ এখান থেকে করে এই লাভটা কোম্পানি আবার আপনার সাথে শেয়ার করবে যেটার পার্সেন্টেজ হচ্ছে একাত্তর পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ কোম্পানি এখানে আপনাকে একটা লাভ দিয়ে কিন্তু শেষ না সে কিন্তু আপনাকে আরো একটা লাভ দিবে এটার পার্সেন্টেজ হচ্ছে সেভেন্টি পর্যন্ত এই সেভেন্টি শুরু হবে ছয় দিয়ে শুরু হবে কত পার্সেন্ট দিয়ে ছয় পার্সেন্ট দিয়ে এই যে এখানে আপনি প্রোডাক্টগুলো সেল করতেছেন এই প্রোডাক্টে দুইটা জিনিস আছে একটা হচ্ছে এসবি আর একটা হচ্ছে পিভি পিভি হচ্ছে এখানে আমাদেরকে কোম্পানি পঞ্চান্ন পঁয়ষট্টি পিভি দেয় আর এসবি আবার এখানে আমাদেরকে কোম্পানি এসবি দেয় বর্তমানে সম্ভবত একশো দশ এসবি ওকে তাহলে এই পিবির কাজ নতুন যারা আছেন একটু খেয়াল করে শুনবেন পিভিটার আসলে কাজটা কি পিবির কাজ হচ্ছে এই যে আপনাকে একাত্তর পর্যন্ত এখানে দিবে এখানে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম এই ইনকামটা কিভাবে আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করবো এখানে কোম্পানি আমাদেরকে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত বোনাস দেয় এটা শুরু হয় ছয় পার্সেন্ট দিয়ে অর্থাৎ আপনার পিভিটা আপনার অ্যাকাউন্টে যত ঢুকবে আপনার পার্সেন্টেজ লেভেলটা আস্তে আস্তে তত বাড়তে থাকবে এখানে আপনার যত সেল হবে তত পার্সেন্টেজ এখানে বাড়তে থাকবে ছয় থেকে নয় নয় থেকে বারো বারো থেকে পনেরো পনেরো থেকে আঠারো আঠারো থেকে একুশ এরপরে হচ্ছে পঁচিশ এরপরে সাতত্রিশ এরপরে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত এখানে আপনার কি হবে পিভিটা যত ঢুকবে ততটা আপনার কি হবে পার্সেন্টেজ বাড়বে পিভি ইকুয়াল তার মানে কি পজিশন পিভি মানে পজিশন পিজি পজিশনটা আপনার বাড়বে আর এখানে এসভিটা হচ্ছে সেলস ভ্যালু কোম্পানি কত টাকা আপনার কাছ থেকে লাভ করলো সেই লাভের একটা অংশ আপনি পাবেন তো এখানে দেখুন আপনি যদি 50% তে থাকেন 50% এ থাকেন কোম্পানি এখানে যদি আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা যদি লাভ করে থাকে 1 লক্ষ টাকা যদি লাভ করে থাকে তার মানে মাসে মাসে আপনি 50000 টাকা আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন রাইট তাহলে জিনিসটা খুব ইজি কিন্তু খুব ইজি এখন এই পিভিটা আপনি একা কিন্তু করবেন না আপনাকে কোম্পানি সুযোগ দিয়ে দিছে এই যে একটা ফ্রি জয়নিং আপনি করছেন ফ্রি জয়নিং করে আপনি এখানে ধরেন আপনি বাংলাদেশে বাহুর ওমান কুয়েত কাতারে আছে আপনি এই জায়গা থেকে কোম্পানি দুশো প্লাস কান্ট্রিতে ব্যবসা করে দুশো প্লাস তাহলে কোম্পানি কয়টা দেশে ব্যবসা করতেছে দুশো প্লাস কান্ট্রিতে কোম্পানি অলরেডি ব্যবসা করতেছে সৌদি বাহারান ওমান কুয়েত কাতার মালয়েশিয়া পাকিস্তান ইন্ডিয়া সারা বিশ্বের যতগুলো কান্ট্রি আছে আপনার কাজ হচ্ছে এখান থেকে জাস্ট লিঙ্ক তৈরি করা আপনি সৌদিতে লিঙ্ক করলেন বাহারানে ওমানে কুয়েতে কাতারে মালয়েশিয়া ইন্ডিয়া পাকিস্তান বলেভিয়া অস্ট্রেলিয়া জাপান চীন সারা বিশ্বের যতগুলো কান্ট্রিতে আছে এখন কি হবে মজার ব্যাপার এখানে যখন কোনো একটা সেল হবে সেটা আপনার এখানে জমা হবে যখন কোনো একটা সেল হবে তখন এই সেলগুলো আপনার এখানে জমা হবে এবং এখানে কোম্পানি টোটাল মার্কেট থেকে কত টাকা আপনার কাছ থেকে লাভ করলো এসভি যদি এখানে এক কোটি টাকাও যদি কোম্পানি লাভ করে থাকে আপনি যদি কোম্পানির কত পার্সেন্টে ফিফটি পার্সেন্টে থাকেন তাহলে সেটা লাভ ফিফটি পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে সেটা যদি দশ লক্ষ টাকা হয় পাঁচ লাখ টাকা এইভাবে করে আমাদের এক একজন লিডার প্রত্যেক মাসে ডিএক্সএন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে যেটা আপনার জন্য আমার জন্য আমরা নতুন যারা আছি তাদের জন্য এটা পসিবল এই জন্য আমি বলবো যে নতুন আমরা যারা আসি আপনি সিস্টেমটা দেখেন এখন আমি আপনাদেরকে সহজ একটা বিষয় দেখি এই যে সিস্টেমটা এই যে পজিশনটা কিভাবে সামনের দিকে আগায় কত পয়েন্ট হলে কত হয় সেই জিনিসটা আমি জাস্ট আপনাদেরকে শর্টকাটলি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ওকে দেখুন তাহলে আপনি যখন এখানে প্রথমে তেরোশো পয়েন্ট করবেন পয়েন্ট আপনি যখন করবেন তখন কোম্পানি আপনাকে লাভ দিচ্ছে ছয় পার্সেন্ট এরপরে আপনি যখন আপনি এবং আপনার টিম মিলে যখন আপনার কত হবে আপনার যখন পয়েন্ট হয়ে যাবে 3900 পয়েন্ট তখন কোম্পানি আপনাকে দিবে নাইন লাভ নাইন পার্সেন্ট এরপরে যখন আপনার পয়েন্ট হবে তেরো হাজার পয়েন্ট তখন কোম্পানি আপনাকে বোনাস দিবে বারো পার্সেন্ট এরপর আপনার যখন এটা ছাব্বিশ হাজার পয়েন্ট হবে যখন এটা ছাব্বিশ হাজার তখন পনেরো পার্সেন্ট এবং যখন সেটা আপনার গিয়ে দাঁড়াবে বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পয়েন্ট তখন আপনাকে আঠারো পার্সেন্ট এবং আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট যখন আপনার হবে তখন আপনাকে কোম্পানি লাভ দিবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এবং আপনি তখন হবেন কোম্পানিতে স্টার এজেন্ট তখন কোম্পানি আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ কোয়ালিফাইড স্টার এজেন্ট হিসেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিবে এবং এইরকম ভাবে আপনি যখন আপনার অ্যাকাউন্টে তিনজন ব্যক্তিকে আপনি যখন কি করবেন স্টার এজেন্ট বানাইতে পারবেন তখন কোম্পানি আপনাকে বলবে স্টার রুবি আর যখন আপনি আরো তিনজন ব্যক্তিকে আপনি যখন কি করতে পারবেন সেম পজিশনে আনতে পারবেন তখন কোম্পানি আপনাকে বলবে এসডি অর্থাৎ স্টার ডায়মন্ড তখন আপনি কোম্পানি থেকে 71% আপনি লাভ নিতে পারবে তো নতুন যারা আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই সেটআপ নিয়ে শুরু করবেন এবং সেটআপ নিয়ে শুরু করে চাইলে কিন্তু সারা বিশ্ব থেকে ইনকামটা আপনি হাসিল করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আবার দোয়া ভালোবাসা রইল আমার তো পেজটি ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা